শাহজালাল মুজরদি আমনির বয়স তখন 12 বৎসর জঙ্গলে গেলে যাওয়া মাত্রই মামা আড়াল থেকে দেখতেছে জঙ্গলের ভিতরে একটা হরিণী শাহজালাল মুজরদি আমনি রহমাতুল্লাহি আলাইহির কাছে আয়েশা জবান খুলে গেল আর চোখের পানি জড়ায় জড়ায় হরিণীটা কান্দে আর বলতেছে ও আল্লাহর বলি আমি বড় অসহায় আমি নির্যাতিতা আমি বড় কষ্টে আছি বড় দুঃখে আছি আমার দুটা সন্তান দুধের সন্তান আমার দুটা দুধের বাচ্চাকে জঙ্গলের একটা বাঘে ফেলেছে আমি মা চোখের সামনে সন্তানকে হারানোর দৃশ্য আমি বলতে পারি না কারণ সন্তানের প্রতি মায়ের কেমন দরদ এটা শুধু মা জানে আর দুনিয়ার কেউ জানে না রে ভাই অতএব সন্তানের প্রতি মায়ের দরদ শুধু একমাত্র মা জানে আর কেউ জানে না ওই দুঃখিনী হরিণী বলতেছে হুজুর আমার দুধের বাচ্চাটাকে একটা বাঘ খেয়ে ফেলেছে আমি আপনার কাছে বিচার প্রার্থী কি ছিল আমার বাচ্চাগুলির অপরাধ কি ছিল আমার বাচ্চাগুলির দোষ আল্লাহর ওয়ালি শাহজালাল মুজরদি আমনি রহমাতুল্লাহি আলাইহি তিনি তখন ওই বাঘটাকে তিনি ডাক দিলেন বাঘটার সাথে সাথে ওনার সামনে হাজির হয়ে গেল আসামির মতো আল্লাহর ওয়ালির সামনে দাঁড়িয়ে রইল তারপরে তিনি জিজ্ঞেস করলেন বিচারের কাঠগড়ায় দাঁড়ায় আছে জঙ্গলের বিশাল বড় রয়্যাল বেঙ্গল টাইগার আর ছোট্ট বালক শাহজালাল মুজরদি আমনি তিনি তো আছেন বিচারক ওই অবস্থায় তিনি বাঘকে জিজ্ঞেস করেন কেন তুমি তার বাচ্চাগুলিকে খেয়ে ফেলেছ বাঘ তখন অনুরোধ করে বাঘ তখন আসামির কায়দায় বলতেছে উস্তাদ জি আমি বড় ক্ষুধার্ত আমি চরম ক্ষুধার্ত ছিলাম ওই অবস্থায় ক্ষুধার জ্বালা সইতে না পেরে আমি তার দুটা বাচ্চা খেয়ে ফেলেছি আমি বহুত বড় অন্যায় করে ফেলেছি অপরাধ করে ফেলেছি আপনি যেমন শাস্তি আমাকে দেন না কেন গো আমি শাস্তি মেনে নিব এই কথা বলতেই শাহজালাল মুজরদি আমনি বাঘটার একটা চর মারলেন একটা থাপ্পড় মারলেন আর বাঘটা কিছু দূর যাইয়া তার আ করে যেভাবে বমি করে ওই রকম বমির মতো করে বাচ্চা দুনুটারে পেট থেকে ফালায় দিল আল্লাহর কুদরতে ওই দুনু বাচ্চাটা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জীবিত করে দিলেন দৃশ্যটা দেখলেন দূর থেকে দাঁড়ায় মামা আহমদ কবির রহমতুল্লাহি আলাই তিনি তখনই সেজদায় পড়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন আর বললেন ভাবলেন আমার ভাগনা আল্লাহর রহমতে কামালতিন উচ্চ পর্যায়ে পৌঁছে গেছে ও ভাইরা বন্ধুরা 12 বছরের বালক শাহজালাল মুজরদি আমনি আল্লাহ পাক এত বড় কামালতি বুজুর্গি দান করলেন জঙ্গলের হিংস্র প্রাণীরা পর্যন্ত তারে বিচারক মানে তারপরেই মামা বলতেছেন বাবা যাও ভারতবর্ষে যাও এই যে মাটি দিয়ে দিলাম এই মাটি লিয়ে যাও আল্লাহর ওলি রওনা দিয়ে দিলেন ভারতবর্ষে ভাইরা বন্ধুরা রাস্তায় অল্প অল্প করে কিছু কিছু সাথী ওনার সঙ্গী হল আসলেন ভারতের দিল্লি তখন বহুত বড় একজন বুজুর্গ বসবাস করতেন নিজামউদ্দিন আউলিয়া হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ গেলি উনি খবর পেয়ে ওনার দরবারে মেহমান ডাকলেন ইয়ামেন থেকে একজন বুজুর্গ এসেছেন ভাইয়েরা বন্ধুরা নিজাম খাজা নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ গেলি মেহমান হিসাবে রাখলেন মেহমানদারি করতেছেন কারণ মেহমানদারি করে আমার নবীর সুন্নত মান আরাদা আন ইয়াবসুদার রিজকা ফাল ইউক্রিম দাইফাহ আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহি সালাতু ওয়াসসালাম আল্লাহর নবী বলেন উম্মতের দল যদি তুমি রিজিকের মধ্যে প্রশস্ততা চাও রিজিকের মধ্যে যদি বরকত চাও যদি তুমি চাও তোমার রিজিক বাড়ক ব্যবসায় সফলতা চাও চাকুরিতে প্রমোশন চাও দুনিয়ার কামিয়াবি যদি চাও তাহলে আমি নবী বললাম মেহমানের কদর করো
মেহমানের কদর যেই ঘরে হয় এই ঘরের মধ্যে আল্লাহ পাক রিজিকের কোনো অভাব রাখে না রিজিকের অভাব আল্লাহ রাখে না রিজিকের প্রশস্ততা বাড়ায় দেয় শাহজালাল মুজরদিয়ামনি খাজা নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহি আলাইহির দরবারে তিনি মেহমান এইবার খাজা নিজামউদ্দিন উনাকে পরীক্ষা করতে চাইলেন কামালুতিয়ার বুজুর্গে কি পরিমাণ অর্জন হয়েছে কি পরিমাণ বুজুর কত বড় বুজুর পরীক্ষা করার জন্য তিনি রুটির ভিতরে আগুন ঢুকায়া খানা হিসাবে দিয়ে দিলেন আর তিনি ভাবলেন যদি আল্লাহর ওলি হয় যদি বুজুর্গ আর কামালুতি তার হাসিল হয়ে থাকে আল্লাহর ওলিরা বিসমিল্লাহ বলে যদি রুটি খায় ওই খানা যদি বিষও থাকে আগুনও থাকে সেই আগুনকে আল্লাহ পানি বানায় দেয় শাহজালাল মুজরদিয়ামনি রহমাতুল্লাহি আলাইহি কাশফের মাধ্যমে তিনি বুঝতে পেরেছেন এই রুটির ভিতরে আগুন তিনি বিসমিল্লাহ বলে তিনি রুটি খেয়ে ফেললেন আগুন সহ খেয়ে ফেললেন নিজামউদ্দিন আউলিয়া তিনি দেখলেন দেখেই তার বুঝ হয়ে গেছে এই বালক সাধারণ কোনো বালক নয় যুবক সাধারণ কোনো যুবক নয় সে আল্লাহর দরবারে তার বুজুর্গি আর কামালতি বহুত উঁচু মে তালিব মাওলা হো মেরে ইশক নিরালা মে তালিব মাওলা হো মেরে ইশক নিরালা হে জুমলা জাহা জিনকে তজল্লি সে উজালা হে জুমলা জাহা জিনকে তজল্লি সে উজালা মা দরুদ জাহা গৈর খুদা ইয়ার নদরে যদি আতে খুদা হি চেতি গর কারণ দারেম যদি আতে খুদা হি চেতি গর কারণ দারেম এখান থেকে সিপাহ সালার নাসিরউদ্দিন রহমতুল্লাহ গেলে ইনিও বহুত বড় বুজুর্গ বহুত বড় বলি ওনাকে সঙ্গে লইয়া তিনি রওয়ানা দিবেন সিলেটের উদ্দেশ্যে কারণ কারণ হলো সিলেটে তখন এক অত্যাচারী বাদশাহ ছিল যার নাম গৌর গোবিন্দ ওই গৌর গোবিন্দ ছিল বহুত বড় অগ্নি পূজারি মূর্তি পূজারি এবং সে ছিল জালেম জুলুম করত মুসলমানদের উপরে তার ছিল কঠিন জুলুম তার রাজ্যে নিষিদ্ধ ছিল গরু জবাই করা বুরহানউদ্দিন নামে আল্লাহর বহুত বড় এক বুজুর্গ তিনি তার একটা সন্তান বহুদিন পরে আল্লাহ তারে দান করেছেন ওই সন্তানের আকিকা পালন করতে যায় সে একটা গরু জবাই করেছিল আর ওই গরু জবাই করার পর এর একটা গোশতের টুকরা একটা কাক টুটে করে নিয়ে গেল আর গৌর গোবিন্দের প্রাসাদের মধ্যে নিয়ে ফেলাইল ঘটনা বুঝছেন উনি কিন্তু গরু জবাইটা করেছেন আড়ালে কিন্তু আল্লাহ পাকের বিধান কুদরত আল্লাহর মানসা আল্লাহর কাক তার টুটে করে ওই গোশতের টুকরা নিয়া গৌর গোবিন্দের প্রাসাদেই যাইয়া ফালাল কর্মচারীরা পেয়ে গেল হইচই শুরু হয়ে গেল বাদশার মাথা নষ্ট আমার রাজ্যে গরু জবাই এত বড় সাহস কার খোঁজ লাগাও তালাশ লাগাও আমার বাইরা বন্ধুরা তালাশ করে করে তারা পেয়ে গেল বুরহানউদ্দিন তার সন্তানের আকিকা করেছে এই আকিকার গোশতের টুকরা তার রাজদরবারে কাকের মাধ্যমে পৌঁছছে চরম ক্ষিপ্ত কল বাচ্চা বুরহানউদ্দিনের কাছে তার ফ্রন্ন সামন্ত পাঠায় দিল সংক্ষেপে বলি ওই অবস্থায় বুরহানউদ্দিনের সন্তান দীর্ঘদিন পরে যাকে আল্লাহ পাক একটা নেক সন্তান যাকে একটা সুন্দর ফুটফুটে সন্তান দান করেছেন ওই সন্তানটারে বাবার চোখে হত্যা করে ফেলল নিষ্পাপ অবুজ শিশুটাকে হত্যা করে ফেলল আর বুরহানউদ্দিনের ওই হাত যেই হাত দিয়ে সে গরু জবাই করেছে এই গরুটাকে এই গরু জবাই করেছে যেই হাত দিয়ে হাতটা কেটে ফেলল কারণ হিন্দুরা মূর্তি পূজারীরা গরু পূজারীরা তারা তো গরুকে মা মনে করে মা মনে করে গরুকে দেবতা মনে করে দেবতা বাইরা বন্ধুরা ওরা তো সব কিছুকে দেবতা মনে করে
কোটি কোটি দেবতা কোনো অভাব নাই, যেই জিনিসটার ইতারে অবাক কিছু দেখে এটাকে দেবতা বলতে সময় লাগে না। বট গাছ যদি হয় 200 বছর, বট গাছকেও ওরা দেবতা মনে করে। বহু হিন্দু আছে মন যারা বট গাছের পূজা করে, বট গাছের পূজা করে, গঙ্গা নদীর পূজা করে। এতদিন যাবৎ এই নদী চলে আসতেছে, অতএব এটাই খোদা, এটাই দেবতা, এরও পূজা করে। গরু গাভী দুধ দেয়, দুধ দেয়, হায় হায় উলান কাটলে পরে দুধ পাওয়া যায় না। তখনই দুধটা আসলো কোথা থেকে, দুধটা আসলো কোথা থেকে, উলান কাটলে কোনো দুধ পাওয়া যায় না। একে একে আমাদের কি প্রতিদিন দুধ দিয়া যায়, কিন্তু দুধের কাটলে পরে দুধ পাওয়া যায় না। গরু আমাদের দেবতা, গাভী আমাদের মা, এইভাবে অসংখ্য অগণিত দেবতা বানায় রাখছি। ভাইরা বন্ধুরা, তুলসী গাছ দেবতা, তুলসী গাছের পূজা হয়, কত কত দেবতার হিসাব নাই। বুরহানউদ্দিনের হাতটা কেটে দেওয়া হলো, নিষ্পাপ অবুজ শিশুটাকে হত্যা করা হলো, আর বুরহানউদ্দিন তখন নিজের কাটা হাতটা লইয়া চোখের পানিটা বুইসা, কোথায় বিচার দায়ের করবে গু, দিল্লিতে চলে আসলো, দিল্লিতে চলে আসলো, দিল্লির বাদশার কাছে অভিযোগ জানালো। বাদশাহ তখন সিদ্ধান্ত নিল ফৌজ পাঠাবে। এই খবর শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি রহমতুল্লাহ আলাইহির কানে পৌঁছলো। ইনি বুরহানউদ্দিনের কাছ থেকে ডিটেল শোনার পর সিদ্ধান্ত নিলেন, ইনি অত্যাচারী বাদশাহ, গৌর গোবিন্দের বিরুদ্ধে জিহাদ করবেন, তার অত্যাচার তিনি বন্ধ করবেন, জুলুমের তিনি প্রতিবাদ করবেন। কারণ একজন মুমিন কখনো জুলুম চোখ বুঝে সইতে পারে না রে, মুমিন জুলুম করেও না, জুলুম সইতে পারে না, প্রতিবাদ করবে। আল্লাহর নবী বলেন, মান রাআ মুনকারান ফালইয়ুগাইয়্যির বিয়াদিহি ফাইন লাম ইয়াসতাতিফ বিলিসানিহি ফাইন লাম ইয়াসতাতিফ বিকলবিহি ওয়াযালিকা আদআফুল ঈমান। নবী বলেন, যখন অন্যায় দেখো, জুলুম দেখো, তখন তুমি হাত দ্বারা সেটা প্রতিহত করো। যদি তুমি হাত দ্বারা না পারো, জবান দিয়া প্রতিবাদ করো। জবান দিয়েও যদি তুমি না পারো, তাহলে অন্তর দিয়া ঘৃণা করো। নবী বলেন, দালিকা আদআফুল ঈমান, এটা হলো ঈমানের সর্বনিম্ন স্তর। আল্লাহর ওয়ালি শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি নাসিরউদ্দিন সিপাহসালারকে সঙ্গে লয়া রাস্তায় ওনার সঙ্গী সাথী হইতে হইতে 360 জন আল্লাহওয়ালাকে একসাথে নিয়ে সিলেটের জমিনের উদ্দেশ্যে তিনি রওনা দিলেন। গৌর গোবিন্দ খবর পেয়ে গেল, সুরমা নদী এমন একটা নদী, যেই নদীটা পাড়ি দিয়া সিলেট শহরে ঢুকতে হয়, ওই নদীর যতগুলো নৌকা ছিল, খেয়া ছিল, সব গৌর গোবিন্দ সরায় দিল। গৌর গোবিন্দ সবগুলি সরায় দিল, যেন আল্লাহর বলি তিনি নদী পার হতে না পারেন, প্রাসাদে যেন পৌঁছতে না পারেন। বলুন তো দেখি আপনারা, যদি আল্লাহ চায় তাহলে নৌকা লাগবে নাকি? আল্লাহর কুদরত যেখানে পৌঁছে যায়, মানুষের বিবেক তখন হারিয়ে যায়, চিন্তা ফিকির ধ্যান ধারণা বাস্তবতা তখন বিদায় নেয়। আল্লাহর কুদরত যখন হাজির হয়ে যায়, কাদিরে কুদরতদারি বরকামাল, কাদিরে কুদরতদারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। আল্লাহর ওলি সুরমা নদীর কিনারায় গেলেন, যাইয়েই তিনি আদেশ দিলেন। এইদিকে নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলী, তিনি যখন ওনার পরীক্ষায় শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি বুজুর্গি আর কারামতির লাইনে পাশ করলেন, তখন তিনি খুশি হইয়া সিলেটের উদ্দেশ্যে পাঠালেন, আর ওনাকে হাদিয়া স্বরূপ এক জোড়া ওই জালালি কবুতর হাদিয়া দিয়েছিলেন। সেখান থেকেই জালালি কবুতর শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি রহমতুল্লাহ আলাইহির সাথে সিলেটে আসে। ছাই কালারের রং, তো নাম তখন জালালি কবুতর ছিল না, ছাই কালারের একজোড়া কবুতর হাদিয়া দিছেন। আর যেহেতু শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সাথে সিলেটে এই একজোড়া কবুতর এসেছে, এজন্য এই কবুতরের নাম হয়ে গেছে জালালি কবুতর। নদীর কিনারায় পৌঁছে দেখেন ব্যবস্থা নাই,
নদী পার হবেন কেমন করে ব্যবস্থা নাই, আল্লাহর ওলি আল্লাহর কাছে সাহায্য চাইলেন মালিক, কিভাবে পার হব জানি না, ব্যবস্থা তোমার, আমার চেষ্টা আমার ইরাদা, আয় আল্লাহ নদী পার হতে চাই কেমন করে পার করবা জানি না মাওলা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন দোয়া করতে লাগলেন, আল্লাহর ওলিরা চাইতে দেরি দোয়া কবুল হতে দেরি হয় না। তিনি তো একজন মুস্তাজাবুদ দাওয়া ছিলেন, যার হাত উঠাইতে দেরি হয় কবুল হতে দেরি হয় না। আল্লাহর ওলি শাহ জালাল মুজরদে ইয়ামুনি হাত বাড়ালেন, আল্লাহ দোয়া কবুল করলেন, মালিক জানায় দিলেন, অন্তরে ইলহাম করলেন, বন্ধু আমার তুমি এইবার তোমার যায় নামাজটা নদীতে বিছায় দাও। যারা আল্লাহর ওলি তারা সবাই আল্লাহর বন্ধু, ওলি শব্দের অর্থই হলো বন্ধু, ওলি শব্দের অর্থই হলো বন্ধু, এর বহু বচন হলো আউলিয়া। তাদের প্রসঙ্গেই আল্লাহ পাক কোরআনে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেন, যারা আমি আল্লাহর ওলি তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের জীবনের যত সমস্যা সবগুলি সমস্যার সমাধানের জিম্মাদার আমি আল্লাহ, অতএব তাদের জীবনে কোনো সমস্যা নাই, তাদের কোনো ভয়ভীতিও নাই, যত ভয় সব কিছুর জিম্মাদারও আমি আল্লাহ। যদি তুমি ওলি হতে পারো, যদি তুমি ওলি হতে পারো, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। কারা আল্লাহর ওলি? পরের আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু, এক নাম্বার গুণ হলো তারা ঈমানওয়ালা, এক নাম্বার গুণ হলো তারা ঈমানওয়ালা, দুই নম্বর ওয়া কানু ইয়াত্তাকুন, দ্বিতীয় গুণ কোন তাদের মধ্যে থাকবে আল্লাহ ভীতি, আল্লাহর ভয়, তাকওয়া। ঈমান আর তাকওয়ার মাধ্যমে আল্লাহর ওলি হওয়া যায়, আল্লাহর ওলি হওয়া যায় দুই গুণে, এক হলো ঈমান আর এক হলো তাকওয়া। ঈমান আমার আপনার প্রত্যেকের কাছে আছে রে ভাই, দৌলত ঈমান আল্লাহ পাক দয়া করে আমাদেরকে দান করে দিয়েছেন, এখন শুধু প্রয়োজন দ্বিতীয় গুণ। দ্বিতীয় গুণ হলো তাকওয়া, আল্লাহর ভয়। আল্লাহর ভয় যার অন্তরে যেই পরিমাণ থাকবে সে আল্লাহর তত বড় ওলি, যার অন্তরে আল্লাহর ভয় যেই পরিমাণ থাকবে সে আল্লাহর তত বড় ওলি। কার অন্তরে আল্লাহর ভয় কেমনে বোঝা যায়? যেই মানুষটা নিজেকে গুনাহ থেকে যত বেশি বাঁচায়, বোঝা গেল তার অন্তরে আল্লাহর ভয় তত বেশি। তাহলে কি রেজাল্ট, ফলাফল কি? তাকওয়া মানে আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেওয়া, তাকওয়া মানে আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেওয়া, তাকওয়া মানে পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়া, তাকওয়া মানে রমজান মাসে রোজা রাখা, তাকওয়া মানে পর্দা করা, তাকওয়া মানে হালাল হারাম মান্য চলা। এ ভাই, এই এই দুই গুণ যার মধ্যে যেই পরিমাণ সে হলো আল্লাহর তত বড় ওলি। আমার আপনারও ওলি হওয়ার সুযোগ আছে, কিয়ামতের আগ পর্যন্ত প্রতিটা মুমিনের ওলি হওয়ার সুযোগ আছে, ওলি হওয়ার সুযোগ আছে রে ভাই। নিয়ত যদি করি এখন থেকে আমি আর কোনো গুনাহ করব না, তওবা করলাম আমি আর কোনো গুনাহ করব না, আর নামাজ তরক করব না, আর সুদ খাবো না, গোশ খাবো না, আর আমি বেপর্দায় চলব না, এই যদি এখন থেকে নিয়ত করি, পাক্কা নিয়ত করি, নিয়ত করা মাত্রই আল্লাহ পাক আমার নাম ওলি দপ্তরে লিখে দিবে। উলফত মে বরাবর কে ওফা হো কে জফা হো, হর চিজ মে লজ্জত খয়া গোর দিল মে মজা হো, হর চিজ মে লজ্জত খয়া গোর দিল মে মজা হো, একে চশমে জদন গাফিল আজা শাহ নবাশি, শায়দ কে নিগাহে কুন দাগাহ নবাশি,
শায়দ কে নিগাহে কুনা দাগাহ না বাসি। আল্লাহ বলেন বন্ধ হো, যায় নামাজ বিছায়া দাও। যে আল্লাহ কাঠ নৌকার মধ্যে বসায় নদী পার করাইতে পারে, ওই আল্লাহ যায় না মাঝে বসায় নদী পার করাইতে পারে। আল্লাহ বলে বন্ধু যায় না মাঝে বসে পড়, আল্লাহর ওয়ালি যায় না মাঝে বসে পড়লেন। ওইদিকে গোরগোবিন্দের বাহিনী নদীর পারে তীর নিয়ে দাঁড়ানো, লাইন ধরে তীর নিয়ে দাঁড়ানো, যদি নদী পার হওয়ার চেষ্টা করে ওরা তীর মারবে। দেখতেছে হায় 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 এর কেমন মানুষ, যায় না মাঝে বসে নদী পার হইতেছে অথচ পানিতে ডুবে না, অথচ পানিতে ভিজে না। ভাইরা বন্ধুরা, পানি কার কথায় চলে আল্লাহর, বাতাস কার কথায় চলে আল্লাহর, সূর্য কার কথায় উঠে আল্লাহর, সূর্য কার কথায় ডুবে আল্লাহর। কুল কায়নাত যার ইশারায় চলে তিনি আর কেউ নন, তিনি আমার আপনার মালিক, তিনি আমার আপনার মালিক, যার নাম যার উপাধি রব্বুল আলামিন। আল্লাহ পাকের নির্দেশ, এরে সুরমা নদীর পানি সাবধান, আমার বলিকে তুই ডুবাবি না, সামান্যতম বেয়াদবি করবি না। আমি আল্লাহর হুকুমে যদি তুমি চলো তাহলে আমার বন্ধুকে সসম্মানে নদী নদী পার করা দাও। ভাইরা আল্লাহর হুকুমে পানি শক্ত হয়ে গেল, যেমনভাবে মূসা কালিমুল্লাহ নীলদরিয়া যখন পার হন, আল্লাহ বলে এরে নীলদরিয়ার পানি বল কার হুকুমে চলো, কই আল্লাহ তোমার হুকুমে। তাহলে আমার বন্ধু মূসা এখন তোমার বুকের উপর দিয়া পার হয়ে যাবে, যেইভাবে আসো আলোক হয়ে রাস্তা করে দাও রাস্তা, দরিয়ার পানিগুলা ভিন্ন হয়ে রাস্তা করে দেখ। পানি জমাট বেঁধে গেল মাঝখান দিয়া, একটা দুইটা নয় বারোটা রাস্তা হয়ে গেল, কারণ বনি ইসরাইলের মধ্যে ছিল বারোটা গোত্র, প্রতিটা গোত্রের জন্য একটা করে ভিন্ন ভিন্ন রাস্তা তৈরি হয়ে গেল। ফেরাউন যখন মাঝখানে গেল রেডিমেড রাস্তা দিয়ে, যখন ফেরাউন নিজে পার হতে যায় মাঝামাঝি যাওয়া মাত্র আল্লাহ কয় পানি রে তুই আগের মতো হয়ে যা, হুকুম পাওয়া মাত্রই পানি আগের মতো হয়ে গেল। তাহলে আমরা বুঝলাম কি পানি কার কথায় চলে বলে আল্লাহর কথায় চলে, বাতাস কার কথায় চলে আল্লাহর কথায় চলে, সব কিছু আল্লাহর হুকুমে চলে আল্লাহর হুকুমে চলে। এ ভাই সুরমা নদীর পানি বন্ধ হয়ে গেল, সুরমা নদীর পানি শক্ত হয়ে গেল, পানি আর পানি নাই, ওই অবস্থায় তিনি যায় না মাঝে বৈশা তিনি নদী পার হয়ে গেলেন, হয়ে যাচ্ছেন ওই নদীর কিনারা থেকে। তখন সৈন্যরা দুশ্মনেরা তীর মারতে লাগলো বৃষ্টির মতো তীর, তিনি তো আল্লাহর কাছে সাহায্য চান। তীরগুলা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে যেই পথ দিয়ে আসার কথা যেই দিকে তীর যাওয়ার কথা উল্টা ব্যাক করতে লাগলো, তীর ছাড়লো আল্লাহর ওলির দিকে লক্ষ্য করে, কিন্তু আল্লাহর কুদরত বোঝা বড় দায়, তীর উল্টা ঘুরে গেল, গুইনে গুইরে যে যে তীর ছাড়লো সেই তীর যায় তার শরীরে লাগলো, সেই খতম হয়ে গেল, সেই খতম হয়ে গেল। উপর থেকে বড় বড় পাথর ছাড়লো দুশ্মনরা, পাথর যেন পাথরের চাপায় পড়ে তিনি মারা যান। ওই পাথর গড়ে গড়ে যখন ওনার কাছে আসলো, তিনি আবার বলতেছেন শাহজালাল মুজাদ্দিদিয়া মুনি বলেন শিলহাট, সিলেট শব্দটার মূল হলো শিলহাট, শিল শব্দের অর্থ হলো পাথর, হট শব্দের অর্থ সরে যা। যখন তিনি পাথরকে বলতেছেন শিলহাট পাথর সরে যা, তখন এই পাথর যেই দিক দিয়ে আসছিল ওই দিকেই উল্টা প্রচণ্ড বেগে যাইতে লাগলো, যে যেখান থেকে যেই পাথর সরলো তার সৈন্যরাই ওই পাথরের আঘাতে খতম হয়ে গেল। সুবহানাল্লাহ, আল্লাহ পাকের কুদরত কত বড়, আল্লাহ পাক কত বড় মহান, আল্লাহ যা চায় জান তা হয়, মানুষ যা চায় তা হয় না, আল্লাহ যা দেখেন মানুষ তা দেখে না, আল্লাহ যা পারেন মানুষ তা পারে না, এর নাম হলো ইমান। ওই পাথরের আঘাতও সৈন্য মরল, তীরের আঘাতও সৈন্য মরল, আল্লাহর ওলি শাহজালাল মুরজ মুজরদিয়া মুনি রহমতুল্লাহ আলী তিনি সুরমা নদী পার হয়ে গেলেন। এইভাবে আমার ভাইয়েরা আল্লাহ পাক বলে, আল্লাহ পাক বলে কাদা আলিকা নুনজিল মুমিনিন,
এভাবে আমি আমার ওলি আল্লাহদেরকে নবী পয়গম্বরদেরকে যেইভাবে বিপদাপদে মুক্তি দেই আমি আমার মুমিন বান্দাদেরকেও বিপদের সময় মুক্তি দেই যদি সে খাঁটি মুমিন হয় আমরা যদি খাঁটি মুমিন হতে পারি আল্লাহর সাহায্য এখন যে বন্ধ তা না আল্লাহর সাহায্য অনন্তকাল জারি থাকবে মুমিনের জন্য শর্ত শুধু খাঁটি মুমিন হয়ে যাও শর্ত শুধু খাঁটি মুমিন হয়ে যাও হাতে থাকবে আমার দুনিয়ার কাজ দিলে থাকবেন আল্লাহ হাতে থাকবে দুনিয়ার ব্যস্ততা বিসাদাও যায় না মাঝে বসে জুনমুন মিশ্রি তিনি নদী পার হয়ে গেলেন বিচ্ছুরে পিছনে পিছনে দৌড়তেছেন দৌড়তেছেন হঠাৎ করে তাকায় দেখেন হাওরের মধ্যখানে একটা গাছ গাছের নিচে একটা যুবক আরামে ঘুমাইতেছে ওই যুবকের মাথার পাশে একটা বিষাক্ত সাপ ফনা ধরে আছে যে কোনো মুহূর্তে বিষাক্ত সাপের দংশন আল্লাহর ওলি ভয় পেয়ে গেলেন সাপে দংশন করবে তিনি দেখতেছেন ওই বিষাক্ত সাপ যেই সাপ যুবককে দংশন করবে বিচ্ছুটা যাই আর দেরি করলো না বিচ্ছুটা যাইয়েই লাভ দিয়ে সাপের মাথায় বসে গেল বৈশাই সাপটার এমন ভাবে কামড় দিল সাথে সাথে সাপটা জাগার মধ্যে ছটফট করে করে মরে গেল আল্লাহর ওলি তখন যুবককে ডাক দিয়ে উঠাইলেন রে যুবক একটু বলো না এ যুবক কি কান্ড ঘটেছে মাথার পাশে একটু তাকে দেখো যুবক দেখতেছে একটা বিশাল বড় সাপ বিষাক্ত সাপ মরে আছে ঘটনা কি কয় ঘটনা হলো এমন আল্লাহ পাক তোমাকে তো তার কুদরতে বাঁচায় নিছেন কিন্তু আমি জানতে চাই রে যুবক কি তোমার নেকামল কি নেকামল কোন নেকামলের উসিলায় আল্লাহ পাক তোমাকে সাপের দংশন থেকে বাঁচানোর জন্য নদীর ওই পার থেকে বিচ্ছু পাঠালেন আর ওই বিচ্ছুটা ঈশা তোমাকে বাঁচায় নিল এ যুবক কি ছিল তোমার নেকামল যখন এইভাবে আল্লাহর ওলি জানতে চাইলেন যুবক চুকের পানি জোরে কান্দে আর বলতেছে ও আল্লাহর ওলি আমার কোনো ব্যক্তিগত নিজস্ব অথবা অতিরিক্ত কোনো নেক আমল মনে পড়ে না আমি যে একজন বুজুর্গ আমি যে একজন আল্লাহওয়ালা তাও আমি জানি না আল্লাহওয়ালার কোনো কারামত কোনো বুজুর্গই ও আমার কাছে নেই তবে আমি যতদূর জানি আমি পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়ি যেখানেই থাকি সেখানেই নামাজ পড়ি হাওরে থাকলেও আজান হলে নামাজ পড়ে নেই হাওরে আমি আজান দিয়ে নামাজ পড়ে নেই জঙ্গলে থাকলে সেখানে অক্ত মতো আমি নামাজ আদায় করে নেই সকল ব্যস্ততার ভিতরও আমি আল্লাহর হুকুমকে ভুলি না সমস্ত ব্যস্ততার ভিতরও আমার দিলের ভিতরে আল্লাহর মহব্বত এজন্য দুনিয়ার কোনো কর্ম দুনিয়ার কোনো ব্যস্ততা আমাকে আল্লাহর হুকুম থেকে গাফেল করতে পারে না এই হলো আমার দেখার মধ্যে একটা আমল আরেকটা হলো আমি যখন ওই জায়গায় ঘুমাইতে যাই আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম মালিক এই হাওরে আমি একটু ঘুমাবো আমি বড় ক্লান্ত পরিশ্রান্ত গাছের নিচে ঘুমাবো কিন্তু কেমন করে ঘুমাই আমার তো কোনো আপন জন আত্মীয় স্বজন কেউ নাই আল্লাহ আমি গাছের নিচে ঘুমাবো পাহারা দিবে কে বিপদে পড়লে সাহায্য করবে কে আল্লাহ তোমার কাছে আমি ভরসা করলাম আল্লাহ তোমার উপর ভরসা করে ঘুমাইলাম তুমি আমাকে সাহায্য কইরো আল্লাহ পাক বলে ওয়ামাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু যে আমার উপরে যেই পরিমাণ ধারণা রাখে আমার উপরে যেই পরিমাণ বিশ্বাস রাখে আমার উপরে যে যে পরিমাণ ভরসা করে আমি আল্লাহ তার সাথে ওই পরিমাণ লেনদেন করি আমি তার জন্য যথেষ্ট হয়ে যাই একশো একশো ভরসা যদি কেউ আল্লাহর উপরে করে আল্লাহ তার জন্য একশো একশো সমাধান বের করে দেন আল্লাহ পাক তার একশো একশো জিম্মাদার হয়ে যান কেউ যদি পঞ্চাশ ভাগ ভরসা করে আল্লাহ পঞ্চাশ ভাগ তার জিম্মাদার হয়ে যান এজন্য ভাইরা বন্ধুরা ভরসা করবো কার উপর আল্লাহর উপর তওয়াক্কুল করবো কার উপর আল্লাহর উপর কয় কত পার্সেন্ট পঞ্চাশ কয় না ষাট কয় না সত্তর কয় না আশি কয় না নব্বই কয় না কত কয় একশো একশো হান্ড্রেড পার্সেন্ট তওয়াক্কুল করবো আল্লাহর উপর আল্লাহর ওলি কি যুবক বলতেছে গো আল্লাহর ওলি আমি যখন ঘুমাই আল্লাহর কাছে বলতেছি মালিক এই নির্জন মরুভূমিতে গাছের নিচে ঘুমাবো
কিন্তু বাঁচানে ওয়ালা কেউ নাই, তুমি স্যার আল্লাহ, আমাকে তুমি বিপদ থেকে উদ্ধার কইরো, এই বইলে আমি ঘুমাইছি। এজন্য আল্লাহ পাক তার জিম্মাদার হয়ে গেছেন, জিম্মাদার হয়ে গেছেন। আল্লাহর বলি জুন্নুন মিসরি রহমতুল্লাহ গেলে যুবককে বুকে নিয়ে বুক মিলাইলেন আর বললেন, যুবক ও যুবক, তুমি আল্লাহর কাছে বড় পেয়ারা, আল্লাহর কাছে তোমার দাম বড় বেশি। এই ভাই, এজন্য আল্লাহর ওলিদেরকে আল্লাহ পাক কুদরতি হাতে বিপদ থেকে বাঁচায়, সমস্যায় পড়লে আল্লাহ সমস্যা থেকে উদ্ধার করে। আল্লাহ নিজেই বলেছে, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, মুমিনদেরকে আমি আল্লাহ এইভাবে উদ্ধার করি। শাহজালাল মুজরদিয়া আমনিকে আল্লাহ পাক সুরমা নদী পার করায় দিলেন, যায় নামাজে বসা। এইবার গৌর গোবিন্দের প্রাসাদ, গৌর গোবিন্দ আত্মগোপন করলো, বাঁচার জন্য আত্মগোপন করলো। ভাইরা বন্ধুরা, নাসিরুদ্দিন সিপাহসালার রহমতুল্লাহ গেলেই তিনি আজান দিলেন। আজান দেওয়া মাত্রই দেখা যায় গৌর গোবিন্দের প্রাসাদগুলি আজানের আওয়াজে একে একে ধসে পড়ল। গৌর গোবিন্দ পলায়ন করলো, সৈন্য সামন্ত খতম হয়ে গেল। ভাইরা বন্ধুরা, জুলুমের অবসান হলো, জুলুমের অবসান হলো, জুলুমের অবসান হলো। আল্লাহর ওলি শাহজালাল মুজরদিয়ামনি রহমতুল্লাহ গেলেই 360 জন আউলিয়া লইয়া সিলেটের পবিত্র জমিনে যায় ঢুকলেন। আর ওই জায়গায় যায় তিনি তার মামার দেওয়া সেই মাটি মিলায় দেখেন, মামা যেই মাটি দিয়া বলছিলেন এই মাটি যেই মাটির সাথে মিলবে সেখানে তুমি অবস্থান করবে, তিনি তাকে দেখেন সিলেটের মাটির সাথে ইয়ামেনের ওই মাটির মিল। ভাইরা, শুধু ইয়ামেনের মাটির মিল নয়, সিলেটের মাটির ব্যাপারে আরো সুসংবাদ দিয়েছেন শাইখুল ইসলাম কুতবুল আলম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলী। তিনি সিলেটের জমিনকে বড় ভালোবাসতেন, জীবনভর আল্লাহর ওলি এতেকাফ করেছেন সিলেটের জমিনে, রমজান কাটাইছেন সিলেটের জমিনে। তিনি সিলেটে প্রথম আইসেই বললেন, আমি সিলেটের মাটির সাথে মদিনার মাটির বড় মিল পাই, আমি সিলেটের মানুষের সাথে মদিনার মানুষের বড় মিল পাই। সুবহানাল্লাহ, সিলেটের মাটির সাথে সিলেটের মানুষের সাথে মদিনার মাটির মদিনার মানুষের মিল পাই। উক্তিকার কুতবুল আলম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি। আমার ভাইরা, গৌর গোবিন্দের জুলুমের অবসান হলো। শাহজালাল মুজরদি আমনি মসজিদ বানাইলেন ইবাদতের জন্য। এইবার পানির পানি লিয়া লাগছে বড় সমস্যা সিলেটের, তখন মানুষের পানির নেওয়ার উৎস একমাত্র ছিল সুরমা নদী। এই সুরমা নদী থেকেই পানি নেওয়া হতো, পানির ব্যবস্থা ছিল, কিন্তু নদীর পানিটা ছিল ঘোলা এবং স্রোত, এজন্য এই পানি খাওয়ার উপযুক্ত ছিল না, পানি খাওয়া উপযুক্ততা ছিল না। সবাই এই আল্লাহর ওলির কাছে আবদার জানাইল যে একটু পানির ব্যবস্থা করেন, আমাদের জন্য একটু পানির ব্যবস্থা করেন। যখন ওনার কাছে পানির আবদার জানায়, তিনি তখন একটা কুয়া খনন করতে বললেন, ঠিক আছে সবাই মিলে একটা কুয়া খনন করো। আমার ভাইরা একটা কুয়া খনন করতে বললেন, এই কুয়ার মধ্যে তিনি কুয়া খনন করার পর আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ ও মালিক, আমার যদ্দুর সাধ্য ছিল আমি কুয়া খনন করলাম, কিন্তু এই কুয়ার মধ্যে পানি আসবে কোথা থেকে সেটা আমি জানি না, তুমি জানো। আল্লাহ তোমার কাছে আবদার, এই কুয়ার সাথে তুমি মক্কার জমজম কুয়ার সম্পর্ক তৈরি করে দাও। আল্লাহর ওলিদের দোয়া বৃথা যায় না, দোয়া করলেন আল্লাহ এই কুয়ার সাথে মক্কার জমজম কুয়ার সম্পর্ক তৈরি করে দাও, আল্লাহর কাছে দোয়া কবুল হয়ে গেছে। ভাইরা আমার, এরে যুবক খেয়াল করে শুনো, ওই লাঠি দ্বারা তিনি মাটিতে আঘাত করলেন, মাটিতে আঘাত করা মাত্রই দেখা গেল মাটি ফেটে পানি উঠা শুরু হলো। শুধু পানি উঠতেছে তা না, ওই পানির সাথে রং বেরঙ্গের মাছও ওঠা শুরু হলো। আল্লাহর ওলির লাঠির আঘাতে পানি উঠা শুরু হলো, ওইদিকে জমজম কুয়ার পানি উঠেছিল। ভাইরা বন্ধুরা, হযরত ইসমাইল আলাইহিস সালাম যবিহুল্লাহ ইসমাইল আলাইহিস সালামের পায়ের গোড়ালির আঘাতে আর সিলেটের ওই দরগার কুয়ার পানি সেটা শুরু হলো, উৎপন্ন হলো। শাহজালাল মুজরদিয়া মনির লাঠির আঘাতে পানি উঠা শুরু হলো। ভাইরা বন্ধুরা, এগুলো আল্লাহর ওলিদের কারামত, আল্লাহর ওলিদের কারামত।
কারামাতুল আউলিয়াই হাকুন, ওলিদের কারামত এটা হক। ভাইরা আপনি বলতে পারেন আমি বিশ্বাস করি না, আপনি এটা বিশ্বাস করেন না বলতে পারেন, কিন্তু যদি বলেন আমি ওলিদের কোনো কারামত বিশ্বাস করি না, তাহলে আপনার ঈমান থাকবে না। কারণ ওলি আল্লাহদের কারামতের ঘটনা আল্লাহ কোরআনের মধ্যে একাধিক জায়গায় বলেছেন। সুলাইমান আলাইহিসসালামের জমানায় সেই বিলকিস রানীর সিংহাসন, কে চোখের পলকে হাজার মাইলের দূরে এত বড় বিশাল সিংহাসন চোখের পলকে কে মিশরে আনলো, কিভাবে আনা সম্ভব? সেটাও ছিল একজন ওলির কারামত, ওলির বুজুর্গি, যার ইসমে আজমের ক্ষমতা জানা ছিল, ইসমে আজম যার অর্জন হয়েছিল। এজন্য বাইরা বন্ধুরা, ওলিদের কারামত এগুলো হক সত্য, এর ভিতরে কোনো সন্দেহ নেই। আপনি নির্দিষ্ট করে কোনো কারামত যদি বলেন এটা আমার সন্দেহ হয়, এর কোনো নির্ভরযোগ্য তথ্য পাই না, সেটা ভিন্ন কথা। কিন্তু যদি বলেন এগুলা হতেই পারে না, এগুলা অসম্ভব, তাহলে ঈমান থাকবে না। কারণ ওলিদের কারামত ওলিদের নিজস্ব কোনো ক্ষমতা নয়, নবীদের মুজিজা তাদের নিজস্ব কোনো ক্ষমতা নয়, ওলিদের কারামত নবীদের মুজিজা, সম্পূর্ণটা আল্লাহর ইশারায়, আল্লাহ করান। অতএব বলুন তো দেখি, আল্লাহ যদি চান, আল্লাহ যদি করান, তাহলে সম্ভব কিনা? অবশ্যই সম্ভব। যদি বলেন সম্ভব না, তাহলে ঈমান থাকবে না। লাঠির আঘাত দেওয়া মাত্রই পানি বের হলো, আর এর আগে দোয়া করে নিলেন, আল্লাহ তুমি জমজম কুয়ার সম্পর্ক, আল্লাহ তুমি মক্কার জমজমের সাথে করে দিও। ও ভাইরা বন্ধুরা, পানি আজ উঠলো, সে তখনও উঠলো, আজও আছে, এবং বিভিন্ন রঙের মাছও আছে। এ ভাই, এ কুয়ার সাথে জমজম কুয়ার সম্পর্ক কেমনে তৈরি হলো রে ভাই? একটু মনোযোগ দিয়ে শুনুন, আল্লাহর ওলির দোয়া এবার প্রমাণিত হওয়া তো লাগবে। কেমনে প্রমাণিত হবে? একটা ঘটনা ভালো করে খেয়াল করুন। ঘটনাটা হলো সিলেট জেলার, ভাইরা বন্ধুরা, চান্দাইনটিলা গ্রামের দুইজন মানুষ তখনকার সময়ে হজে যাওয়ার জন্য ইরাদা করলো। এক হলো আবু মানসুর, আরেকজন হলো আব্দুল ওয়াহাব। আবু মানসুর, আব্দুল ওয়াহাব নামে দুই ব্যক্তি হজের উদ্দেশ্যে রওনা দিল, থলে ভরা তাদের স্বর্ণ মুদ্রা। তখনকার সময়ে কোনো টাকা পয়সার লেনদেন ছিল না, স্বর্ণ মুদ্রার মাধ্যমে লেনদেন হতো। ওই স্বর্ণ মুদ্রা লইয়া তারা গেলেন হজের উদ্দেশ্যে, মাসকে মাস পায়ে হেঁটে এরকমভাবে তখন হজে যাওয়া লাগতো। তারা দীর্ঘদিন সফর করে হজে গেলেন, হজে গিয়া হজের কাজ সমাপ্ত করলেন। সমাপ্ত করার পর দেখেন তাদের স্বর্ণ মুদ্রা এখনো কিছু অবশিষ্ট রয়ে গেছে। এই স্বর্ণ মুদ্রা লইয়া তারা বাড়িতে কেমন করে যাবেন? যদি রাস্তাঘাটে কত ডাকাতের ভয়, কত লুটতরাজের ভয়, যে কোনো জায়গায় ডাকাতি হয়ে যেতে পারে। অতএব এই স্বর্ণ মুদ্রা লইয়া বাড়িতে পৌঁছানো সম্ভব না। করা যায় কি? তখন তারা চিন্তা করলেন, আমরা তো জানি সিলেটের ওই শাহজালাল কুয়ার সাথে জমজমের সম্পর্ক, শাহজালাল মুজরদী ইয়ামুনি রহমতুল্লাহ আলাইহির দোয়ার কারণে, যার সঙ্গে 360 জন আউলিয়া ছিলেন, যার কারণে সিলেটের জমিনকে 360 আউলিয়ার দেশ বলা হয়, পুণ্যভূমি, ওলি আল্লাহর জমিন। এখনো সিলেটের বিভিন্ন জায়গায় ওই আল্লাহর ওলিদের কবর, বিভিন্ন জায়গায় তারা শুয়ে আছেন। তারা দুজন চিন্তা করে, আমরা যদি জমজম কুয়ার মধ্যে আমাদের সেই স্বর্ণ মুদ্রার থলিটা যদি জমজম কুয়ায় ফেলে দেই, যদি যুগ সাজেশ থাকে, তাহলে তো এই স্বর্ণ মুদ্রা ফালাইমু এখানে, পাইমু যায়া সিলেটের দরগার কুয়ায়। সম্পর্ক যদি থাকে তাহলে হবে না কেন? আল্লাহ যদি চায় ওই কুয়ার সাথে যদি জমজম কুয়ার সম্পর্ক আল্লাহ করায় দিতে পারে, নিয়ত করে যদি আমরা স্বর্ণ মুদ্রার থলি এখানে ফালাই, আল্লাহ এই থলিও সিলেটের জমিন আল্লাহ পৌঁছাইতে পারে, এই বইলে আল্লাহর উপর পুরা ইয়াকিন আর বিশ্বাস রেখা তারা এই থলিটা এখানে রেখে দিলেন, ভরসা করলেন কার উপর? আল্লাহর উপর। হজের কাজ শেষ, বাড়িতে এসে পৌঁছলেন। বাড়িতে পৌঁছার পর তারা গেলেন ওই কুয়ার কাছে, খবর নিলেন, খাদেমকে জিজ্ঞেস করলেন, কুয়া পরিষ্কার করে যে খাদেম, খাদেম বলতেছে, হ, আমি তো কুয়া পরিষ্কার করার সময় আমার পায়ে একটা থলি লাগলো,
আমি ওই তলিটা উঠাইলাম, উঠাইয়া দেখলাম এর ভিতরে অনেকগুলা স্বর্ণ মুদ্রা, আর এই তলিতে আমি একটা কৌটার মধ্যে একটা কাগজও পেয়েছি, যেই কাগজের মধ্যে দুইজন মানুষের নাম, একজন হলো আবু মনসুর আর একজন আব্দুল ওয়াহাব, ঠিকানা হলো চান্দিনা টিলা, এই হলো ঠিকানা। আপনারা কারা বলে আমরা সেই দুই মানুষ যারা হজে গিয়েছিলাম, স্বর্ণ মুদ্রা কেমন করে দেশে পৌঁছাবো, ডাকাতে রে বই আমরা জমজম কুয়ার মধ্যেই তোলাটা এই থলিটা ফালায় দিলাম, আল্লাহ পাক ওই থলিটাকে জমজমের সাথে কুয়ার শাহ জালাল রহমতুল্লাহ আলীর কুয়ার দরগার কুয়ার মিল আছে বিদায়, আল্লাহ পাক পৌঁছায় দিছেন বাবা আমাদের স্বর্ণগুলা দাও, খাদেম তখন সেই স্বর্ণ মুদ্রাগুলা উনাদের হাতে পৌঁছে দিল। আহাদুল লাইসাক মিসলি সামাদুল লাইসাক ফাদলি লিমানিল মুলকু তুগু ই তু সাজাওয়ার খুদাই তু খুদা বন্দে ইয়ামিনি তু খুদা বন্দে ইয়াসারি তু খুদা বন্দে জামি নি তু খুদা বন্দে সামাই তু রহিমি তু করিমি তু সামিই তু বসিরি তু মুইজ্জি তু মুযিল্লি তু মালিকুল আরশি বাজাই বরি আজ খুরদন ও খুফতন বরি আজ তহমতে মরদন বরি আজ বিমু উমিদি বরি আজ রঞ্জবালাই বরি আজ রিমু বরি আজ রঞ্জবালাই। ভাইরা বন্ধুরা, এজন্য বলতেছিলাম আমার ভাই শাহজালাল মুজরদি আমনি রহমতুল্লাহ আলাইহি কত বড় বুজুর্গ, কত বড় আল্লাহর ওলি, জীবনে বিয়ে শাদী করেন নাই, এজন্য ওনার উপাধি ছিল মুজাররাত। কেন আমি আপনি যদি মনে করি তাহলে আমিও বিয়া করবো না, বলে না আমার আপনার জন্য এই হালত না, তিনি যেই হালতে ছিলেন তার জন্য সেটা জায়েজ, কারণ তার দিলের ভিতরে তার পশমে পশমে গোড়ায় গোড়ায় আল্লাহর মহব্বত ছিল, আল্লাহর মহব্বত ছিল। বিদায় তাদের সাথে আমাদের মাসালা আমাদের জিন্দগি ফিট করলে চলবে না, 360 উলিয়ার জমিন। আর ওই যে ভাইরা বন্ধুরা নাসিরুদ্দিন সিপাহ সাল্লাহ রহমতুল্লাহ আলী, উনি একদিন ওই কবুতরের জোলা খেয়ে ফেলেছিলেন, এটাও আমরা পেয়েছি তারিখের কিতাবের মধ্যে। ওই যে কবুতরের জোড়াটা নিজামুদ্দিন আউলিয়া ওনাকে উপহার দিয়েছিলেন, ওই কবুতরের জোড়াটা খেয়ে ফেলেছিলেন নাসিরুদ্দিন সিপাহ সাল্লাহ রহমতুল্লাহ আলী। শাহপরান রহমতুল্লাহ আলী, শাহপরান শাহজালাল মুজরদি রহমতুল্লাহ আলীর ভাগনা শাহপরান রহমতুল্লাহ আলী কবুতরের জোড়াটা খেয়ে ফেলেছিলেন। তখন তিনি বলছিলেন, ভাগনা এটা কল্লা কি, এটা তো একটা উপহার। তিনি সাথে সাথে ওই কবুতরের বাঘগুলা ছিল সবগুলা বাঘ একত্রিত করে আল্লাহর নামে দোয়া করলেন, ফু দিলেন, পাক থেকে অসংখ্য অগণিত কবুতর তৈরি হয়ে গেল। আজও সিলেটের জমিনে আপনি যদি দরগায় যান এত অসংখ্য অগণিত কবুতর দেখবেন, সেটা ওই একজোড়া কবুতরের বংশধর। ভাইরা বন্ধুরা, আমি বলতেছি কোথায় যে আল্লাহর ওলিদের কারামত এগুলা আল্লাহর পক্ষ থেকে হয়, তাদের নিজস্ব ব্যক্তিগত কোনো ক্ষমতার বলে নয়, আল্লাহর পক্ষ থেকে যেই সমস্ত বিষয় হয় এর মধ্যে আমার আপনার চিন্তা ফিকির চেতনা আমার যুক্তি আমার বিবেক সব ফিল হয়ে যাবে। নবীদের মুজিজার সামনে যেমন আমাদের যুক্তি সমস্ত অকেজু, ওলিদের কারামতের সামনেও আমার আপনার যুক্তি সম্পূর্ণটাই অকেজু। অতএব আমরা জানতে পারলাম যে মক্কার ওই জমজম কুয়ার সাথে সিলেটের দরগার কুয়ার সম্পর্ক রয়েছে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার এবং ওলি আল্লাহদের মতো জীবন গড়ার, তাদের মতো হওয়ার, আল্লাহর ভয় অন্তরে নিয়ে চলার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন। ওয়া আখির দাওয়া